বঙ্গ রাজনীতিতে ডিসেম্বর জল্পনা অব্যাহত। শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এদিন ঠাকুরনগরে ডিসেম্বর জল্পনা উস্কে দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ঠাকুরনগরে সিএএ বিরোধিতা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। ডিসেম্বর জল্পনা অব্যাহত। গত শনিবার কাঁথিতে সভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলার ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন খেলার মাঠে সিএএর বিরোধিতা করে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। সেখানেও অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ডিসেম্বর জল্পনা উস্কে দিলেন। কথার ছলে কিছুটা হেয়ালি করে তিনি বলেন, ডিসেম্বরে খেলা হবে, দেখতে থাকুন। তিনি আরো বলেন, কি খেলা দেখাবেন দেখবেন, ডিসেম্বরে আমরা খেলা না দেখাই দেখবেন। আমাদের খেলা হতে পারে ডিসেম্বরে, আমাদের খেলা হবে দেখবেন। কি খেলা দেখাবো আমরা, দেখাতে পারি, খেলা দেখে নেবেন। কি খেলা হতে পারে ডিসেম্বরে, ওয়েট করুন না, আপনাকে খেলাটা বলে দিলে হয়ে গেল। খেলাটা তো পরে বলবো যে আমরা কি খেলা দেখাতে পারি। ও দেখাতে চাইছে না, আমরা দেখিয়ে দেবো, ভালো খেলা দেখিয়ে দেবো। এদিনের ঠাকুরনগরের জনসভায় উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। কয়েকদিন আগেই ঠাকুরনগরে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব। এদিনের তৃণমূলের সভা কার্যত তারই পাল্টা সভা বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চেনা ছন্দে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আক্রমণ করেন দেবাংশু ভট্টাচার্য। মমতা ব্যানার্জি দেবেন, প্রকল্প চালাবেন, যা করবেন ভেবেছেন সব করবেন, গরিবের কিছু হলে কষ্ট, গরিবের ছেলেকে কেন স্কুলের জুতো মোজা বই খাতা দেওয়া হবে, গরিবের গ্রামের গলির ভেতরে রাস্তাটা কেন ঢালাই হবে, এদের সবাই তো সমস্যা। আর এখন যেই দেখছে হচ্ছে না, সুকান্ত মজুমদার বলেছে আমরা ক্ষমতা এলে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, আমরা 2000 দেবো, বুঝুন। এখন বলছে আমরা 2000 দেবো, আর বাবুরা এতদিন বলছিল এটা তো ভিক্ষা, একদিন ছিল ভিক্ষা, আর এখন মানুষ যেই তারা দিয়েছে এমনি আমরাও দেব। আমি বলি সুকান্ত বাবু, তৃণমূলের তো একটাই সরকার পশ্চিমবঙ্গ, বিজেপির তো 20টার উপর সরকার আছে গোটা দেশে, রাজ্যে রাজ্যে, উত্তরপ্রদেশে আছে, গুজরাটে আছে, এইখানে আছে, ওইখানে আছে, আছে তো একটা রাজ্য দেখিয়ে দিন যেখানে আপনারা লক্ষ্মীর ভান্ডার দেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় বিজেপিকে শূন্য করবার ডাক দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, এই জেলায় বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে শূন্য করব, শূন্য করব, এবং আজকে দাঁড়িয়ে বলছি বিজেপি এই জেলায় পূর্ণাঙ্গ কোন গ্রাম পঞ্চায়েত নেই, 199টি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেসের দখলে আছে। তো কি লড়াই করবে ওরা, কাকে নিয়ে লড়াই করবে, কাকে নিয়ে লড়াই হবে, কি নিয়ে লড়াই করবে? ওদের দলের লোকেরাই বলছে রাস্তা প্রস্তাব নিয়ে আমাদের নিয়ে নিন, আমরা দলে ঢুকে যেতে চাই। পাশাপাশি তিনি দাবি করেন 34 বছরের একটি ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা অভিষেক আতঙ্কে ভুগছেন। তিনি বলেন, বিজেপির নেতারা আগে অভিষেকের সাথে লড়াই করুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। আমি প্লিজ বলছি, আগে 34 বছরের ছেলের সাথে লড়তে বলুন, ওরা লড়ুক, ভারতবর্ষের সব নেতারা লড়ুক অভিষেকের সাথে, লড়াই করে জিততে পারলে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী। অভিষেক আতঙ্কে ভুগছি, জানি না কেন যেন ভুগছে, অভিষেক যে সেই চ্যালেঞ্জ গুলো করেছেন একটারে মোকাবিলা করতে পারছেন ওরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।